বাবা, এত রাত্রে কি এলো রে? যাই দেখি। আজকে তো শুয়েই পড়েছিলাম, ঘড়িতে বাজে রাত্রি 10:30, হঠাৎ করে বাড়িতে বেল বাজলো, রীতিমত চমকেই গেছি। তাও গিয়ে দেখলাম কি এলো, পার্সেল। এত রাত্রিরে পার্সেল, ভাবতেই তো অবাক লাগছে। চলো দেখি এটা কি আছে। কিন্তু পার্সেলটা এত রাত্রিরে, চলো দেখা যাক পার্সেলটা কি আছে। জানতে হলে সেসব দিকে থাকতেই হচ্ছে। আমি মিস্টার নেবেতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিস্টার নেবেতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায়, আমারই চ্যানেলে। চলো তাই ঝট করে পার্সেলটায় কি এলো রাত্রি 10:30 সময় সেটা এক ঝলক। প্যাকেজিংটা তো বেশ ভালোই মনে হচ্ছে, চারপাশ থেকে ঠিকঠাকই লাগছে। চলো তাহলে প্যাকেজিংটার ভেতরে কি আছে একটু খুলে দেখি। চলো আগে, যেহেতু এটা ইকো ফ্রেন্ডলি কাগজের প্যাকেট, বুঝতেই পারছো, চলো আগে এই চারপাশটা খুলে দেখি ভেতরটা থেকে কি চিচিং ফাঁক করে বেরোয়। খুল যা, সিম সিম করে বেরিয়ে এলো। এটা কি এটা? চলো এটাই না তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করি। এটা অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, কিন্তু কী জিনিস সবটা যদি জানতে হয় থেকো কিন্তু লাস্ট অবধি, দেখো কী জিনিস। অনেক কটা দিন হলো এইটাকে অর্ডার দিয়েছিলাম, অ্যামাজনে দিয়েছিলাম। কত কী রেট পড়েছে সবটাই বলছি, তার আগে চলো এটাকে ভালো করে দেখে নিই, ঠিক দেখতে কেমন। চলো দেখে নিয়ে দেখা, এবার এটাকে একটু খুলে দেখা যাক। ওপর থেকে প্যাকেজিংটা তো মন্দ লাগছে না বলো? চল ভেতরটা একটু খুলে দেখি কিরম এলো। এইটা তো আমি তোমাদেরকে প্রথমেই বললাম, অ্যামাজন থেকে আমি অর্ডারটা করেছি। চলো দেখো, এখানে একটা দেখছি তিন দিকে পিন দেওয়া, মানে মাল্টিপ্লাগ নিয়েছি। এটা আবার তিনখানা সুইচও আছে, দেখো অ্যারো করে দিয়েছে, তারা তো দেখি ভালো করে। তো এখানে একটুখানি ব্যাপারটা বুঝে নিতে হবে। তিনটে কালার ছিল দেখলাম, এটাই পাঠিয়েছে আমাকে। তো দেখো তিনটে সুইচ আছে, তিনটে যে মাল্টিপ্লাগ রয়েছে সেগুলোর জন্য। এবার মাল্টিপ্লাগ কোনটা কোন দিকে সেটাও কিন্তু আবার অ্যারো করে দেওয়া রয়েছে। এই দেখো ডান দিকেরটা ডান দিকে অ্যারো করা, বাঁ দিকেরটা বাঁ দিকে, আর মাঝখানেরটা ওপর দিকে অ্যারো করা। মানে এই সুইচগুলো দিলে এই মাঝেরটা টিপলাম, মাঝেরটা মানে ওপরেরটা জ্বলবে, বাঁ দিকেরটা মানে এই বাঁ দিকেরটা অ্যারো করা বাঁ দিকেরটা জ্বলছে, আর ডান দিকেরটা মানে ডান দিকে অ্যারো করা ডান দিকে জ্বলছে। মানে এবার চলো একটুখানি কিছু একটা প্লাগ লাগিয়ে দেখি, না হলে ওপর থেকে তো ঠিকঠাকই লাগছে। প্রথমে এই চার্জারটা লাগানোর চেষ্টা করি, কিন্তু এটা তো লাগছে না, তারাও তো দেখি কী করে লাগানো যায়। এদিকটাও ঠিক করে লাগছে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এটা একটু জোরেই প্রেস করতে হবে, না হলে এই ব্যাপারটা ঢুকছে না। মুখটা দেখো, দেখে বোঝা যাচ্ছে একটা শাটার টাইপের আছে, ওটা একটু প্রেস না করলে ওটি ঢুকবে না, ওই জাস্ট আলগা হয়ে লেগে থাকছে। আলগা করে লেগে থাকলে যখন তখন পড়ে যাওয়ার চান্স আছে। এবার চলো আরেকবার ট্রাই করি একটু জোর করে। হ্যাঁ এইবার ঠিক বুঝেছি, ওই প্রেশার দিয়ে এটাকে লাগাতে হবে, ওই খামচায় আটকাবার মতন করে ওটা লাগবে, না হলে কিন্তু এটা পড়ে যাওয়ার চান্স আছে। চলো এবার এটা থ্রি পিন লাগাবার ব্যবস্থা করতে হবে। তিনটে দিকে আগে লাগিয়ে দেখে নিই কী অবস্থা এগুলো আছে, মানে কতটা কার্যকরী সেটা একটু বোঝাটা খুবই দরকার। দাঁড়াও তিন দিকে একটু ভালো করে লাগিয়ে দেখি। একটু প্রথম তো নতুন যেহেতু তাই একটু জোরে প্রেস করতে হচ্ছে, না হলে না লাগতে চাইছে না। দেখো কত শক্ত হয়ে আছে, তো শক্ত থাকা ভালো, নতুন অবস্থায় তো একটু তো থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার স্যাপার। ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। এবার চলো একটা থ্রি পিন লাগাই। দাঁড়াও একটা কাজ করি, ল্যাপটপের চার্জারটা নিই। হ্যাঁ ল্যাপটপের এইটা দিয়েই লাগানোর চেষ্টা করি। দাঁড়াও ওই একই ব্যাপার, ভালো করে লাগানো যাচ্ছে না প্রথমে। হ্যাঁ প্রেশার দিলাম, দেখো লেগে গেল, তার মানে একটু জোরে প্রেশার দিলে এটা লাগবে। মানে একটুখানি স্পেসটা এখনও তো নতুন যেহেতু, ওই জন্য একটুখানি এরকম আটকাচ্ছে আর কি। এটা ব্যবহার করতে করতে ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে। তবে কাজে জানো তো, একই মাল্টিপ্লাগের মধ্যে তিনখানা পয়েন্ট ব্যাপারটা কাজেই দেবে। অনেক দিন লাগলো অবশ্য, বেশি দিন খুব লেগেছে বলবো না, কেন আমি ফার্স্ট ডেলিভারি করে নিয়েছি। তোমরা চাইলে এটা একটু মানে স্লো ডেলিভারি করাতেও পারো, আমার তো বিভিন্ন রেঞ্জের এই এগুলো পাওয়া যায়। তিন দিকেই লাগিয়ে দিলাম। দেখো এবার চলো এদিকে একটা চার্জারের পয়েন্টও লাগিয়ে নিই।
আর এটা তো মানে আমি একটু ফাস্ট ডেলিভারি আনলাম, কেন আমার খুবই দরকার ছিল এটা, মানে সে আর বলার মতন না। একটা মানে কোন পয়েন্টে চার্জ দেব, কোন পয়েন্টে ল্যাপটপ লাগাবো, মানে বুঝতে পারি না। মানে চার্জিং পয়েন্ট অনেক আছে কিন্তু কাজের জায়গায় দাঁড়িয়ে চার্জিং পয়েন্টটা বড়ই কম। চলো এদিকে আমার মোবাইলের চার্জারটাকে একটু লাগিয়ে দেখি। না সবগুলো ঠিকই লাগছে বলো। হ্যাঁ, এবার পয়েন্টে দিয়ে দেখতে হবে কতটা কার্যকারিতা রয়েছে। তিনটে পয়েন্টে তিন দিকে চার্জারের সুইচগুলো লাগালে এবার তিন রকমভাবে জ্বলবে আর কি। চলো এবার একটু পয়েন্টে দিয়ে দেখি। পয়েন্টটা তো দিয়েছি, তার আগে বললাম সুইচটা দে, তারা সুইচটা দিল। বললাম ইয়ার সুইচটা দে, মানে সাদা সুইচগুলো দে। ফার্স্টে বুঝতে পারেনি, মানে সুইচ দিতে বলে সুইচ দিয়েছে, যেরকম মাল্টিপ্লাক সাধারণত হয় সেটাই ভেবেছে। তারপর যখন দেখছে বলে ও বাবা, একবার সুইচ দিলে লাইট জ্বলে। বললাম হ্যাঁ, সুইচ দিলে দেখছি লাইটও জ্বলে। বললাম বাহ, এটা একটা কাজের জিনিস আছে, চলো দেখি তো ল্যাপটপ। ও মা, ল্যাপটপে চার্জ হচ্ছে। মানে যাক যাক, কাজের জিনিসই কেনা হয়েছে। তার মানে একটু চিন্তাতে ছিলাম, কেন এরকম একটা প্লাগ দিয়ে তিনটে পয়েন্টে, খারাপ না বেশ ব্যাপারটা। চার্জারে দাদার ফোনটা লাগালাম, দেখো চার্জ হচ্ছে। আমার ফোনটাতেও চার্জে দিয়েছি কিন্তু সেটাতে তো শ্যুট করছি, এখন তো দেখানোর কোনো বুদ্ধি নেই। বেশ কাজে দিচ্ছে তো ব্যাপারটা, ভালোই হলো, সত্যি খুব ভালো। একটা পয়েন্ট দিয়ে তিনটে আমি একসাথে চালাতে পারছি, ভাবো কত সুন্দর। দেখো রাত্রিবেলা হলে এরকম লাইট জ্বলতে থাকছে, কি সুন্দর না? অন্ধকারেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, দেখো রাত্রিবেলা যে মানে এরকমভাবে থাকছে। এই দেখো, ঠিক আছে, তিন দিকে অ্যারোটা দিয়ে দিচ্ছে, কোনটা জ্বলছে কোনটা জ্বলছে না। এখন আমি আমার বেড সুইচের জায়গাটায় নিয়ে এসেছি। বাঁদিকে দেখছো যেটা আমার ওয়াইফাই কানেকশানটা, এটা শুধু পুরো মানে জায়গাটা দখল করেছিল। এখন বাঁদিকে একটা ওয়াইফাইও লাগাই, ডান দিকে আমি তোমার ল্যাপটপের কাজটাও করতে পারি, আর ওপরে আমার চার্জারটা তো বুঝতেই পারছো। একটা ওই দেখো ওয়াইফাইটা তোমাদেরকে তুমি দেখিয়েই দিলাম, একটা পয়েন্ট দিয়ে আমি তিনটেভাবে আমি ইউজ করতে পারছি। কত ইজি হয়ে গেছে ব্যাপারটা, কত সহজ হয়ে গেছে। আগে তো মানে এইখানে চার্জ দিতাম সুবিধা ছিল, কিন্তু যবে থেকে ওয়াইফাইটা এসছে তবে থেকে আমার খুব সমস্যা। তোমরা যারা কেননি ঝটপট এটা কিনে নিতে পারো, ভীষণ ভালো। এটা মাল্টিপ্লাগ বলে তুমি মানে অ্যামাজনে সার্চ করলেই পেয়ে যাবে, ভীষণ ভালো এটা। দেখেছো একটা পয়েন্টকে কাজে লাগিয়ে আমি কতগুলো পয়েন্টে কাজ করতে পারছি? ল্যাপটপটাকে চালাতে পারছি, মোবাইল চার্জ দিতে পারছি, তার সাথে ওয়াইফাইটাকেও কিন্তু কানেক্ট করতে পারছি। আগে এই পয়েন্টটা আমি ওয়াইফাইটা ছাড়া কোনো কিছুতেই কানেক্ট করতে পারতাম না, কেননা ওয়াইফাইয়ের জন্য আমার এটা লাগছে। মোবাইল চার্জ দিতে হলে ওরে বাবা অবস্থা খারাপ, ল্যাপটপে কিছু করতে গেলে চার্জ দিতে গেলে রোজ ঝামেলা। কেন আমার ওদিকে চার্জের ইদা নিচ্ছিস, আমি এখন চার্জে দেবো, এই নিয়ে কিন্তু অহরাত্র ভোগ করেছি। হয়তো এরকম আমার মতন প্রত্যেকের বাড়িতেই ফেস করতে হতে পারে। হয়তো তোমার বাড়িতে চার্জিং পয়েন্ট কম, বা হয়তো তোমার বাড়িতে ওই কী বলে মাল্টিপ্লাগ যেটা থাকছে, মানে যেটার মধ্যে তোমার থ্রি পিন প্লাগ থাকছে, ফাইভ পিন প্লাগ থাকছে, এই ফাইভ পয়েন্ট বা ফিফটিন অ্যাম্পেয়ার যেগুলো থাকে, ফিফটিন বা ফাইভের, তো সেগুলো হয়তো তোমার বাড়িতে কম। তখন তুমি কী করবে, সেক্ষেত্রে কিন্তু এই টাইপের মাল্টিপ্লাগুলো ভীষণ ইউজফুল। তো কেমন লাগলো বলো আজকের ভিডিও? আর ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে। আর হ্যাঁ, বেল আইকনটা অন করতে কিন্তু কখনো ভুল করছো না, মনে আছে তো? আমি নতুন কোনো ভিডিও দেওয়া তোমার কাছে সবার আগে পৌঁছবে তো বেল আইকনটাতে। আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে তোমার সাথে আমার খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। আজকে বাই।